আসসালামাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। দেখেন এই যে পাম অয়েল বাগানে গেলাম, আমরা গাছ বাঁধিতেছি। এই যে দেখেন, যারা পাম অয়েল বাগানে আসতে চাইতেছেন তারা হয়তো এই নার্সারিতে কাজ পাইলেও পাইতে পারেন, কারণ যারা পাম অয়েল বাগানে কাজ করে প্রত্যেকটা কোম্পানিতে একটা না একটা মনে করেন যে নার্সারি আছেই। ঠিক আছে, আর নার্সারিতে কাজ করলে আপনার শরীরে খুবই চাপ কম পড়বে, আর বিশেষ করে যারা পাম অয়েল বাগানে কাজ করে তাদের শরীরটা সবচাইতে ফিট থাকে, কারণ তারা খুব কষ্টে কাজ করে কিন্তু অল্প সময়ে কাজ করে। ঠিক আছে, তা আপনি যদি শরীর স্বাস্থ্য ভালো রাখতে চান, যদি বেশি টাকায় ইনকাম করতে চান, যদি চান যে ভবিষ্যতে করার জন্য, তাহলে আপনি পাম অয়েল বাগানে কাজ আসতে পারেন। ঠিক আছে, কারণ শুধু আমার কথা না, আমরা যারা পাম অয়েল বাগানে থাকি সবারই এই কথা যে পাম অয়েল বাগানে যারা থাকে তারা ইনশাল্লাহ কিছুটাও হলেও বেশি টাকা ইনকাম করতে পারে। এলে দেখেন এখানে 400 দড়ি আছে, 200 গাছ বাড়তে পারবো, 200 গাছ বাড়তে পারলে গেলা 7 রিংগিত ইনকাম করতে পারবো। ঠিক আছে, 7 রিংগিত বাংলাদেশি টাকা বর্তমান মনে করেন যে 1 টাকায় 25 টাকা, তা আপনি হিসাব করবেন যে কয় টাকা হয়। অনেকেই হয়তো বিরোধী বলবেন যে ভাই আপনি মিথ্যা কথা বলতেছেন, আসলে কিন্তু এরকম মিথ্যা কথা না ভাই, একেবারে রিয়েল। আর আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আপনি, অনেকে পাম অয়েল বাগানে কাজ করে আপনারা তার কাছ থেকে খবর নিতে পারেন। ঠিক আছে, যে নাসিম ভাই সত্যি কথা বলে নাকি মিথ্যে কথা বলে। আপনারা দেখাইতেছি একেবারে রিয়েলভাবে আপনারা দেখতেছেন। আর যদি এভাবে আরও ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক খেলতে গেলে আপনারা ফলো দিয়ে রাখুন। আপনারা অনেকেই বলেন যে ভাই পাম অয়েল বাগানে নাকি সাপ থাকে। ভাই শোনেন, আপনাদেরকে আমি বলি, বিশ্বের সব পাশ দিতেই মনে করেন যে সাপ আছে, কিন্তু আপনি যদি বিশ্বাস করেন যে পাম অয়েল বাগানে সাপ বেশি আছে, এটা আপনি ভুল ধারণা। কারণ পাম অয়েল বাগান এমন একটা সেক্টর, জঙ্গল হতে পারে, সাপ সুপ আছে কিন্তু অত বেশি না। ঠিক আছে, একবার অতটুকু বেশি না, একবারে সাপ যে থাকে না তাও কিন্তু না। আর আপনি তো আইসেন কাজে, ছেলে মানুষরা কি মনে করেন সাপ দিয়ে ভয় পায়? হ্যাঁ, আর যদি পাম অয়েল বাগানে যদি এত সাপ হইতো তাহলে আপনারা প্রত্যেক মাসে আপনারা মৃত্যুর খোঁজ শুনতেন যে পাম অয়েল বাগানে কাজ করে তারা সাপে কামড়ে মারা গেছে। আমার বিশ্বাস আপনারা এ পর্যন্ত কোনো ধরনের আপনারা রিপোর্ট পান নাই, কারণ পাম অয়েল বাগানে যে যাই বলুক ইনকামও আছে ইনশাল্লাহ, কষ্টও আছে, কিন্তু আপনি নেগেটিভ কোনো শব্দ পাবেন না। ঠিক আছে, আপনাকে আমি দেখাইতেছি একবারে রিয়েল ভাবে যাতে আপনারা বুঝতে পারেন। যে নাসিম ভাইয়ের ভিডিও দেখছি, নাসিম ভাই সত্য কথা বলে কি মিথ্যা কথা বলে আপনি ইচ্ছে করলি গেলা লোকের কাছে শুনতে পারেন। তামিল বাগান বিষয়ে কিছুটা হলেও আমার অভিজ্ঞতা আছে, কারণ যদি এত যদি কষ্ট হইতো পামেল বাগানে আর 5 বছর ধরে রয়েছি তাহলে এতদিন চলে যাইতাম, এবার তো চলে যাইনি। গিয়া আর চলে যাওয়ার কোনো দরকারও দেখি না। আপনি যদি প্রত্যেক মাসে বাংলাদেশি টাকা যদি 1 লাখ 1.5 লাখ টাকা বেতন পান, আপনি হঠাৎ করে এক কোম্পানি খেলা কিন্তু যাইতে পারেন না। ঠিক আছে, বাস্তব কথা ভাই, আমি যা করছি আপনাকে তাই বললাম,
একমাত্র নাসিম ভাইয়ের ভিডিওতে আপনারা এভাবে রিয়েল কাজ দেখতে পাবেন, ঠিক আছে। এখন করলাম সন্ধ্যা 7টা বাজে বাংলাদেশ মালয়েশিয়া টাইম, ঠিক আছে, মালয়েশিয়া টাইম সন্ধ্যা 7টা। কাজ করতেছি, টাকার অভাব, যত টাকায় ইনকাম করি ততই মনে করেন যে কিছু জানি না, নামে পড়ি রিয়েলভাবে আপনাদেরকে দেখা দিলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে একদিন ইনশাল্লাহ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।